আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার ও অনেক অনেক উপকারী ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমাদের মেধভরি এবং অতিরিক্ত ওজন সহজে ঘরোয়াভাবে কিভাবে আমরা কমাইতে পারি সে বিষয়ে আজ আমি আপনাদের জন্য একেবারে সহজ দুইটা টিপস নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা কারণ অতিরিক্ত মেদ ভুড়ি অতিরিক্ত ওজন আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ ক্ষতিকর তো আমরা যদি সুস্থ সবল থাকতে চাই মেদ ভুড়ি অবশ্যই কমাইতে হবে আমাদের শরীরের অতিরিক্ত ওজন অবশ্যই কমাতে হবে যদি আমরা সুন্দর সুস্থ জীবন কাটাইতে চাই প্রিয় বন্ধুরা তো আসুন আমরা কথা না বাড়িয়ে কিভাবে আমাদের মেদ ভুড়ি অতিরিক্ত ওজন কমাইতে পারি প্রিয় বন্ধুরা এক নম্বর টিপস হলো আপনাদের সর্বপ্রথম যেই দুইটা জিনিস প্রয়োজন হবে এক নম্বর আপনাদের প্রয়োজন হবে এক টুকরা লেবু এবং এক গিলাস হালকা গরম কুসুম গরম পানি এক চামচ মধু বন্ধুরা এই তিনটা জিনিস আপনারা কিভাবে খাইবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজলের নামাজ আদায় করে আপনি এক গিলাস হালকা কুসুম গরম পানির ভিতরে এক চামচ মধু দিবেন এবং হাফ চামচ আমি দেখিয়ে দিই পিরো বন্ধুরা এই যে চামচের সাইজ এই চামচের হাফ চামচ লেবুর রস দিবেন লেবুর রস দিয়ে এক গ্লাস হালকা কুসুম গরম পানির ভিতরে ভালো করে গুলিয়ে আপনি সকালের নাস্তার আধা ঘন্টা আগে খাইবেন প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনি এক মাস খাইতে পারেন ইনশাল্লাহ আপনার মেদ ভুড়ি কমে যাবে এবং আপনার স্বাস্থ্য চেহারা সুন্দর থাকবে আপনার বয়সের সাপ আপনার চেহারায় থাকবে না যদি আপনার অতিরিক্ত ওজন কমে যায় পেটের মেদ ভুড়ি কমে যায় প্রিয় বন্ধুরা এই গেল আমাদের এক নম্বর টিপস দুই নম্বর টিপস হল আপনাদের যা যা প্রয়োজন হবে এই মেদ ভুড়ি অতিরিক্ত ওজন কমানোর জন্য সেটা হলো আপনাদের দারচিনি চিনি প্রিয় বন্ধুরা এই দারচিনির পাউডার দেখুন এই যে আমার হাতে দারচিনির পাউডার আর আপনাদের প্রয়োজন হবে মধু এবং এক গ্লাস হালকা কুসুম গরম পানি বন্ধুরা আপনারা কিভাবে খাইবেন প্রতিদিন সকালবেলা সকালের নাস্তার আধা ঘন্টা আগে এক গ্লাস হালকা কুসুম গরম পানি নেবেন হাফ চামচ নেবেন আপনারা এই দারচিনি পাউডার এক চামচ খাটি মধু প্রিয় বন্ধুরা আপনারা প্রাকৃতিক যে খাটি মধু সেই মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন সেটাই সবচাইতে বেশি উপকার হবে প্রিয় বন্ধুরা এভাবে আপনারা কুসুম গরম পানির ভিতরে দিয়ে ভালো করে গুলিয়ে আপনি সকালের নাস্তার আধা ঘন্টা আগে খেয়ে ফেলুন এবং রাত্রে শোয়ার ঘুমাবার আধা ঘন্টা আগে আপনি এভাবে হাফ চামচ দারচিনি পাউডার এক চামচ মধু এক গ্লাস হালকা কুসুম গরম পানির ভিতরে দিয়ে ভালো করে গুলিয়ে আপনি খেয়ে ফেলুন ঘুমিয়ে থাকুন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে সকালবেলা আপনার কষাও থাকবে না আপনার পায়খানা ক্লিয়ার থাকবে হজম শক্তি ভালো থাকবে প্রিয় বন্ধুরা একটি কথা ভালো করে মনে রাখবেন যদি আপনার পেট সবসময় প্রতিদিন পরিষ্কার না হয় পায়খানা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার মেদ ভুড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ আপনার যে পায়খানাটা বর্জ্যটা যদি আপনার পেটে অধিক সময় চব্বিশ ঘন্টার বেশি আটকে থাকে তাহলে কিন্তু আস্তে 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 ওই যে চর্বিটা পেটের ভিতরে জমতে থাকে আর আপনার রক্তের ভিতরে খারাপ কোলেস্টেরল জমতে থাকে প্রিয় বন্ধুরা আর আপনার ওজন বেড়ে যায় আপনার পেটের মেঘভুড়ি বেড়ে যায় এই জন্য এই দুইটা টিপসের যে কোনো একটি টিপস যদি আপনি ফলো করেন আপনার সকালবেলা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে পেট পরিষ্কার হয়ে যাবে অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত বর্জ্য পায়খানা আপনার বের করে দিবে এই দুইটা টিপসের যে কোনো একটি আপনার ওজন কমিয়ে দিবে আপনার পেট মেদ মেদি কমিয়ে দেবে তো প্রিয় বন্ধুরা আমরা এই দুইটা টিপসের যে কোনো একটি টিপস ফলো করতে পারি আমাদের ওজন কমানোর জন্য মেদ ভড়ি কমানোর জন্য আল্লাহ সব আমাদের সকলকে সুন্দর সুস্থ স্বাস্থ্য দান করুক শরীর স্বাস্থ্য ভালো রাখুক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আজি অবরাকাত